ওয়ারশাপায় থাইচিসিনি মোবাইল ফোন খকজাখা বেলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রং নকতর পাতিমূর্তি বিলাই ওফলা কাফলা চাজাক রং নকতর আমসাই পাতিমূর সামনকা তিনি সাংগ্রং সাল রং নকতর সেকেন্ড সেমিস্টারনি বাংলা সাবজেক্টনি আমজমু চলে ওইতমানি আমজমু হল বিশিঙ্গ মোবাইল শীতগী মানিয়ানি বাকে রং সিংনাইর কাইসা বেগকে মোবাইল তনি লাইমানি তে বেগ আমজমু হল বসকাঙ্গন তনিমানি ফিয়াবা বেগ মোবাইল তনিমানি রং নকতনি ফিরমাই রং সাজাগলিয়া হিনি সাকা রং সিংনাইর রংন কতনি রংফ্রনাদ সাজাকে ফোনও ফেবা বেলাইন ওয়ানাজনে কক ওখা বেগ দাজাক আশোক মোবাইল লাইটে সাকে প্লাঙ্গি বাহাইকে প্লাঙ্গি মানকা শিকনি বদল বেগ খবৈ জিরাউনি মোবাইল খকজাখা ব্রকনি খুক্তি সাইমানকা মোবাইল কারিব বেগ নাংমনি ডকুমেন্টস টকমানি পাতিমনতুই ফিয়াবা মূসাক্ষু খেলা নাইলিয়া রংন কতনি ফাজিংতৈ ইয়াগল পাতিমনতুই বিলনিয়া থানা কক্ত মহলকে পাতিমন থাইও থাঙ্গি সগি নাইমথারত মুংচেঙ্গিরিখা তাবং নাইথেকলাইও রং সিনারে খকজাকমনি মোবাইল তে নাংমনি ডকুমেন্টস রক তেসা ফিরগি দে মান মানিয়া কোন বর্ষে তুমি কোন সেমিস্টার কি নাম তোমারও মোবাইল চুরি গেছে কি কিনিছে আমার মোবাইল আমার বন্ধুর কাছে মানে বন্ধুর ব্যাগের মধ্যে দিছিলাম আচ্ছা বন্ধুর ব্যাগ শুদ্ধ একদম কলের সামনেই রাখছে তো মোবাইলে ঢুকছিলাম স্যার বলছে যে মোবাইল বাড়ি করে রাখবে লেগে তারপর আমরা সবাই মোবাইল বাড়ি করে রাখছে তারপরে পরীক্ষা শেষে পরীক্ষা দিয়ে আইয়া ব্যাগ করে আছে ব্যাগ নাই ব্যাগের মধ্যে আমার মোবাইল আছে আর বন্ধুর মাধ্যমিক টুয়েলভ অ্যাডমিট কার্ড মানে যত ডকুমেন্টস আছে সব আর আমার মোবাইলের পিছনে টাকা আছে মোবাইল টাকা শুদ্ধ মোবাইল শুদ্ধ সব নিয়ে গেছে একই দিনে এই চুরির ঘটনা একই দিনে আজকে 17টা মোবাইল হারানো গেছে মানে কি তোমরা পরীক্ষা দিয়ে বাইরে বের পরে পাইছো বাইরে পরে পরীক্ষা দিয়ে বাইরেছে আমরা দেখি মোবাইল নাই মোবাইল লাগবে এখন শুধুমাত্র আমার মোবাইল পুরো মানে পুরো লাইফ মোবাইলের ভিতরে মোবাইল লাগবে কি নাম তোমার পায়েল দেব তুমি কোন সেমিস্টার সেকেন্ড সেমিস্টার একই সেমিস্টারে কি হয়েছে কোসে আমরা সবাই মানে বাইরে থেকে মানে সবাই পরীক্ষা দিতে বলে দিচ্ছি তো পরীক্ষা দিয়ে শেষের পরে আমরা 12 সিয়ের মতো দেখি যে ব্যাগ নাই ব্যাগের মধ্যে মোবাইল আসছিল কাগজপত্র আসছিল মানে আমার মাধ্যমিক আর টুয়েলভে যত ডকুমেন্ট আসছিল সব আসছিল এরপরে দেখি মানে ব্যাগও নাই ইডিও নাই মানে পরীক্ষার হল থেকে বাইরে পাইতেছো না তো একসাথে এতজনের মোবাইল ব্যাগ সহ আমার ব্যাগে আসছিল আমার আর আমার বন্ধুর আছে মোবাইল মোবাইলে প্রয়োজনীয় জিনিস আসলো হ্যাঁ মোবাইলে প্রয়োজনীয় প্রচুর জিনিস আছে কাগজপত্র ব্যাগের মধ্যে কাগজপত্র আসলো সব মিলিয়ে চুরি হয়ে গেছে নাম কি আমার নাম নয়েন্দর হ্যাঁ কি হয়েছে কাছে আমার মোবাইলটা পরীক্ষার সময় মোবাইলটা বাইরে রেখে গেছিলাম আর পরীক্ষা দিতাম রুমের মধ্যে 112 নম্বর রুমে তো পরীক্ষার পর বাইরে দেখি মোবাইলটা নাই ব্যাগের মধ্যে সিমটি খুলি রাখি দিই মোবাইলটা নিছে সিম খুললে মোবাইল নিছে গা হ্যাঁ সিম খুললে মোবাইল নিছে এমন প্রায় কতজনের হয়েছে এমন প্রায় 10-12 জন হবে আজকে একই দিনে আজকে একই দিনে একই রুমের মধ্যে 17টা মোবাইল চুরি হয়ে গেছে একদিনে আমার মধ্যে 12টা সবাই বলে 12টা আমি দেখছি আমার তো আমারটা দরকার আমার মোবাইল লাগবেই কি নাম পূর্ণেন্দু কোন বর্ষে তুমি সেকেন্ড সেমিস্টারে কি হয়েছে কোসে তো মোবাইলটা হারানো গেছে কার মোবাইল আমার মোবাইল আচ্ছা সিমটা খুলে রাখতে মোবাইলটা নিচে কলেজেই হ্যাঁ কলেজে তোমার মোবাইল কই আসলো ব্যাগে তার ব্যাগে ছিলাম আমি তো ব্যাগ আনছি না তার ব্যাগে ছিলাম ব্যাগ কই রাখছিল ব্যাগ রুমের সামনে আচ্ছা পরীক্ষা আসলো নাকি আচ্ছা এরপর কি হয়েছে বাইরে তো বাইরে দেখছি মোবাইল নাই সিমটি ব্যাগে রাখতে মোবাইলটা নিচে সিম খুললে ব্যাগ মোবাইল নিছে গা এমন কয়জনের হয়েছে এখানে তো 5 জন আছে আর একজন আছে 6 জন এখানে তোমরা 5 জনেরই নিছে গা আরো বেশি হবে যদি এটা বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ এটার মধ্যে কিছুদিন ধরে এক্সাম চলতেছে তো এক্সামের মধ্যে কিছুদিন প্রায় লক্ষ্য করা যাচ্ছে যে কলেজের মধ্যে যখন স্টুডেন্ট এক্সাম দিতে ভিতরে ঢুকে তো মোবাইল ফোন বাইরে রাখে ডকুমেন্টস বাইরে রাখে অনেক অনেক সময় তো তারা বাইরে তারা যে সময় এক্সামটা দিয়ে বাইরে হয় 2-3 দিন ধরে একটা দুইটা করে ফোন নিয়ে যায় তারা আর কে বা কারা নিয়ে যায় এখন পর্যন্ত আমরা ধরতে পারছি না তারারে আমরা চেষ্টাটা চালাইতেছি কিন্তু আজকে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে 112 নম্বর হলে যখন পরীক্ষা দিয়ে বাইরে হয়েছে কিছু স্টুডেন্ট 15টার মতন মোবাইল নিয়ে গেছে গা 17টা মোবাইল নিয়ে গেছে গা স্টুডেন্টের কে বা কারা আমরা অনেকক্ষণ ধরে এটা দেখছি গেট বন্ধ করে স্টুডেন্ট চেক করছি কিন্তু কেউর ব্যাগ এখনো অবধি পাইছি না কিন্তু আমরা এখন আরো দেখবো সব কিছু এটা আর কি
সিসি ক্যামেরার ব্যবস্থাপনা শুধু আমরা স্টাফ রুমের সামনে আছে বা এখানে দুই দিন না আছে, কিন্তু যে হলডি আছে হলডির সামনে কোনো সিসিটিভি কোনো ব্যবস্থা নাই না, এখনো এটা পাইছি না আমরা। কিন্তু স্যার প্রিন্সিপাল স্যার থেকে আমরা যে রুমটার মধ্যে আজকে চুরি হয়েছে রুমটার আমরা পুরো ডিটেলস নিতে আসি, স্টুডেন্ট সবটির লোক আমরা কথা কমু দেখবো তারা রাখা, তারপর আমরা দেখি না। আর সিসি কথা হয়েছে আমরা, আর সিসির ব্যাপারটা আমরা আর প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবং ক্লাস ওয়াইজ ক্লাসের সামনে সিসি বয়ালে আমরা ভালো হইব, নাহলে প্রতিনিয়ত যেভাবে মোবাইল চুরি হয় আজ তো 1.5 লাখ টাকার উপরে স্টুডেন্টের মোবাইল নিয়ে গেছে, তো এটা হলে তো হইতো না কলেজের মধ্যে না, এটা আর কি।